নমস্কার। শ্রী শ্রী মমতাময়ী সারদা মায়ের অমৃত কথা। শিহরে সারদা দেবীর মামা বাড়ি, সেখানে শিশু সারদা একদিন শ্রী রামকৃষ্ণকে পতিরূপে নির্বাচন করেছিলেন কোনো কিছু না বুঝেই। শ্রী রামকৃষ্ণের ভাগ্নে হৃদয়রাম মুখোপাধ্যায়ের বাড়িও শিহরে। গ্রামের এক ধর্মীয় সঙ্গীতানুষ্ঠানে বহু লোকের মধ্যে ঘটনাচক্রে গদাধর উপস্থিত আছেন। আবার একটু দূরে এক মহিলার কুলে শিশু সারদাও বসে আছেন। গান শেষ হয়ে যাওয়ার পর ওই মহিলা মজা করে সারদাকে জিজ্ঞাসা করেছিলেন, এই যে এত লোক এখানে রয়েছে, এদের মধ্যে কাকে তোর বিয়ে করতে ইচ্ছে হচ্ছে? অমনি শিশু সারদা দুহাত তুলে শ্রী রামকৃষ্ণকে দেখিয়ে দিলেন। এইভাবে কোনো এক দৈব প্রেরণায় এরা দুজনেই দুজনকে নির্বাচন করে নিয়েছিলেন। অবশেষে 1266 বঙ্গাব্দের বৈশাখ মাসের শেষে 24 বৎসরের গদাধরের সঙ্গে 6 বৎসরের সারদামণির বিবাহ সম্পন্ন হল। তখনকার প্রথা অনুযায়ী পাত্রপক্ষ কন্যাপক্ষকে পণ দেওয়ার রীতি ছিল, আর সেখানে পণ দিয়েছিলেন 300 টাকা। পরবর্তীকালে বিবাহের প্রসঙ্গে শ্রী মা বলতেন, খেজুরের দিনে আমার বিয়ে হয়, মাস মনে নেই, কিন্তু 10 দিনের মধ্যে যখন কামার পুকুর গেলুম তখন সেখানে খেজুর কুড়িয়েছি। বিয়ের পর 13 ও 14 বৎসর বয়সে সারদা দেবী কামার পুকুরে গিয়ে থাকেন। শ্রী রামকৃষ্ণ তখন দক্ষিণেশ্বরে সাধনায় মগ্ন। শ্বশুরবাড়ির সঙ্গে বিরাট হালদার পুকুর। চট্টোপাধ্যায় পরিবার সহ সমস্ত গ্রামের মানুষেই প্রয়োজন মেটায় ওই পুকুরের জল। এদিকে ছোট্ট সারদা নববধূ মনে মনে ভাবতেন, কি করে আমি একা একা নাইতে যাব। চিন্তা করতে করতে দেখতে পেতেন 8টি মেয়ে কোথা থেকে যেন উপস্থিত হন। শ্রী মাও তাদের সঙ্গে রাস্তায় নেমে পড়তেন। মেয়েগুলোর মধ্যে 4 জন তার আগে থাকত, 4 জন তার পেছনে থাকত, আর ভয় করত না তার। শ্রীমা হালদার পুকুরে স্নান করতেন, তারাও করতেন, আবার বাড়ি ফিরে আসতেন একইভাবে। শ্রী মা যতদিন কামার পুকুরে ছিলেন ততদিনই ওই রকম হতো। তিনি ভাবতেন, মেয়েগুলি কারা, স্নানের সময় রোজই আসে। তিনি কিন্তু কিছু বুঝতে পারেননি, তাদের জিজ্ঞাসাও করেননি। এইভাবে কামার পুকুরে একাকী থাকাকালীন পড়াশোনা করার চেষ্টা করতেন মা। তিনি নিজে বলেছিলেন, কামার পুকুরে লক্ষ্মী শ্রী রামকৃষ্ণের ভাইজি, আর আমি বর্ণ পরিচয় একটু একটু পড়তুম। ভাগ্নে হৃদয় বই কেড়ে নিয়ে বললে, মেয়ে মানুষের লেখাপড়া শিখতে নেই, শেষে কি নাটক নভেল পড়বে? লক্ষ্মী তার বই ছাড়লে না, ঝিয়ারি মানুষ কি না। অর্থাৎ বাড়ির মেয়ে লক্ষ্মী দিদি, জোর করে রাখলে। আমি আবার গোপনে একখানি এক আনা দিয়ে কিনে আনলুম। লক্ষ্মী গিয়ে পাঠশালায় পড়ে আসত, সে এসে আমায় সব পড়াতো, ভালো করে শেখা হয় দক্ষিণেশ্বরে। ঠাকুর তখন চিকিৎসার জন্য শ্যামপুকুরে, একাটি একাটি আছি। ভব মুখুজ্জদের একটি মেয়ে আসত নাইতে, সে মধ্যে মধ্যে অনেকক্ষণ আমার কাছে থাকত। সে রোজ নাইবার সময় পাঠ দিত ও নিত। আমি তাকে শাকপাতা বাগান হতে যা আমার এখানে দিত তাই খুব করে দিতুম। পরবর্তীকালে মা রামায়ণ ইত্যাদি গ্রন্থ বেশ পড়তে পারলেন, কিন্তু লিখতে বেশি পারতেন না। মার এই বিদ্যানুরাগ চিরকাল ছিল। নিবেদিতা স্কুল উদ্বোধন করেছিলেন মা 1898 নভেম্বরে। বলেছিলেন, আমি আশীর্বাদ করছি যেন এই বিদ্যালয়ের উপর জগৎমাতার আশীর্বাদ বর্ষিত হয় এবং এখান থেকে শিক্ষাপ্রাপ্ত মেয়েরা যেন আদর্শ বালিকা হয়ে গড়ে ওঠে। এই স্কুলের ছাত্রীদের প্রতি মার বিশেষ স্নেহ দৃষ্টি ছিল। যারা পড়াশোনা করতেন সে সময় মেয়েদের মা বিশেষ প্রশংসা করতেন।
এমনকি তাদের ইংরেজি শিখতেও উৎসাহ দিতেন। ঊনবিংশ শতাব্দীর শেষে একজন অশিক্ষিতা গ্রাম্য মহিলার এমন দূরদৃষ্টি ও উদার মনোভাব সত্যিই বিস্ময়কর। কামারপুকুরে ছোট্ট সারদাকে শ্রীরামকৃষ্ণ নানাভাবে শিক্ষা দিয়ে গড়ে তুলতে লাগলেন। তারই মুখাপেক্ষী এই কিশোরীর হৃদয় প্রথমে তিনি ভালোবাসা দিয়ে জয় করে নিলেন, তারপর নিজের অভিজ্ঞতালব্ধ জ্ঞান রাশি তাতে ঢেলে দিতে লাগলেন। আর সারদা দেবীও সশ্রদ্ধ উন্মুখ চিত্তে তা গ্রহণ করতে লাগলেন। শ্রীরামকৃষ্ণ একদিকে যেমন নিজের ত্যাগোজ্জ্বল জীবনের আদর্শ তার সামনে তুলে ধরলেন, সঙ্গে সঙ্গে লৌকিক ব্যবহারের খুঁটিনাটিও তাকে শুনালেন। উচ্চ ধর্ম জীবন লাভের জন্য কিভাবে চরিত্র গঠন করতে হয় তা যেমন শিখালেন, সঙ্গে সঙ্গে শিখালেন কিভাবে আত্মীয় স্বজনের সঙ্গে ব্যবহার করতে হয়, রাস্তায় বা গাড়িতে কিভাবে চলতে হয়, এমনকি প্রদীপের সলতাটিও কিভাবে দিতে হয়। স্বামীর দেহ বুদ্ধিহীন স্বার্থ শূন্য এই ভালোবাসা শ্রীমাকে বিভোর করে রেখেছিল। পরবর্তীকালে তিনি স্বয়ং স্ত্রী ভক্তদের বলতেন, হৃদয়ের মধ্যে আনন্দের পূর্ণ ঘর যেন স্থাপিত রয়েছে, ওই কাল থেকে সর্বদা তা অনুভব করতাম। সেই ধীর স্থির দিব্য উল্লাসে অন্তর কতদূর পূর্ণ থাকিত তা বলে বুঝাবার নয়। জয় মা জগৎজননী, মায়ের জয়। সকলেই ভালো থাকবেন।